আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন যে আমাদের একটা শহরে যত রকমের স্ট্রিট প্যাটার্ন বা রোড নেটওয়ার্ক দেখা যায়, তার মধ্যে এই 7টা প্যাটার্ন হচ্ছে কমন বা 7টা হচ্ছে বেশি দেখা যায়। তো প্রথমটা কি, যে রেক্টেঙ্গুলার অর গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেম, এই যে প্রথমটা। তো প্রথমটা একটু যদি দেখি, এটা একদম মানে নর্মাল বা একদম কমন, এটা সব জায়গাতেই দেখা যায়। এটা কি জিনিস দেখেন যে দিস সিস্টেম ইজ সুইটেবল ফর এ ফেয়ারলি প্লেন কান্ট্রি, তার মানে যেই শহরগুলা বা যেই দেশগুলো হচ্ছে সমতল, মানে একদম সমান, কি বলবো, যেমন বাংলাদেশ, আমি যদি বাংলাদেশের ঢাকার কথা চিন্তা করি, ঢাকায় কি পাহাড় পর্বত বা নদী নালা খাল বিল আছে? নাই। বাট যদি চিটাম শহরের কথা চিন্তা করেন, চিটামও কিন্তু পাহাড় পর্বত আছে। তার মানে এই ধরনের স্ট্রিট প্যাটার্ন ঢাকার মতো সমতল শহরের জন্য উপযুক্ত, কিন্তু চিটাং এর মতো যে যে শহরে হচ্ছে পাহাড় পর্বত আছে, ওই শহরের জন্য কিন্তু উপযুক্ত না। উইদাউট এনি প্রি ডমিনেন্ট ন্যাচারাল ফিচার, মানে প্রি ডমিনেন্ট ন্যাচারাল ফিচার বলতে হচ্ছে প্রাকৃতিক ভাবে আগের থেকে যদি কোনো কি বলবো, এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত না থাকে, যেগুলো হচ্ছে ন্যাচারাল ফিচার, সেই ক্ষেত্রে এই ধরনের স্ট্রিট প্যাটার্নটা ওই শহরে তৈরি করা যাবে, ওই শহরের জন্য উপযুক্ত। হেয়ার দ্য স্ট্রিটস হ্যাভ ইকুয়াল উইডথ, মানে এই ধরনের প্যাটার্নে সবগুলো রাস্তা সমান চওড়া হয়, এন্ড দে ক্রস ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল, সি ফিগার। এত মানে এই এই ধরনের স্ট্রিট প্যাটার্নের হচ্ছে রাস্তাগুলার উইথ বা চওড়া কি সেম, এবং তারা একজন আরেকজনকে 90 ডিগ্রিতে ছেদ করে বা 90 ডিগ্রিতে ক্রস করে। যে দেখেন এইটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার অর গ্রিড আয়রন স্ট্রিট সিস্টেমের ছবি। এখানে এগুলো হচ্ছে রাস্তা, এই যে এখানে দেখে যদিও মনে হচ্ছে রাস্তার উইথ সেম না, এখানে উইথ বেশি মনে হচ্ছে, এখানে উইথ কম মনে হচ্ছে, বাট এই ছবিটা একটু ভুল ধরেন, মানে জাস্ট জানার যে একদম যে সেম থাকে তাও না। এখানে থিওরিটিক্যালি বলছে যে রাস্তার উইথ একদম মানে সেম থাকে, ব্যাপারটা এরকম হয় না, একটু কম বেশি হইতে পারে। বাট মেইন কাহিনী হচ্ছে যে এই যে মাঝখানে যে জায়গাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে একটা জমি বা প্লট, আর এগুলো হচ্ছে রাস্তা। তো রাস্তাগুলো একজনকে আরেকজন 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করে, এবং এখানে যে এই প্লট গুলো দেখতেছেন, প্লট গুলো হচ্ছে কি একদম রেক্টেঙ্গুলার শেপের না, একদম রেক্টেঙ্গুলার শেপের হয় প্লট গুলা। তো এই প্যাটার্নটার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে, মানে আচ্ছা এর আগে হচ্ছে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাইলে হচ্ছে জিনিসটা বুঝবো না তো বা আর একটু ক্লিয়ার হবে। আমার স্ক্রিন দেখতেছেন? জি স্যার। গুগল ম্যাপ দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা মনে করেন আমি গুগল ম্যাপ হচ্ছে ঢাকায়, মানে ঢাকা শহরে গুগল ম্যাপ দেখতেছি। এখান থেকে দেখেন তো যে যদি ঢাকা দেখি, একটু জুম করি ঢাকা শহরকে, দাঁড়ান সরানো যায় না, থাকুক। দেখেন তো এই যে এই জায়গাগুলো কোন ধরনের স্ট্রিট নেটওয়ার্ক বা স্ট্রিট প্যাটার্ন মনে হচ্ছে, তো দেখেন তো কি মনে হচ্ছে এগুলো দেখে, কিছু বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না? কোনটা রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নের মতো লাগে? জি স্যার, রেক্টেঙ্গুলার রেক্টেঙ্গুলার এই যে মাঝখানের জায়গাগুলো রেক্টেঙ্গুলার শেপের না? জি স্যার। এবং এই রাস্তাগুলো একজন আরেকজনকে কত ডিগ্রিতে ছেদ করছে, একটার সাথে একটা কত ডিগ্রিতে কানেক্টেড হয়েছে? 90 ডিগ্রিতে না? বলেছে 90 ডিগ্রি। এখানে আরেকটু মানে জুম আউট করলে বা আশেপাশে আরেকটু এরকম, মানে ঢাকায় রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্ন অনেক জায়গাতেই আছে। এই দেখেন এই যে DOHS বারিধারা যদি দেখি, এখানেও আপনি রেক্টেঙ্গুলার প্যাটার্ন দেখতে পাবেন। এই যে দেখেন দেখতেছেন, উত্তরের দিকে গেলেও রেক্টেঙ্গুলার প্যাটার্ন দেখতে পাবে। তার মানে রেক্টেঙ্গুলার প্যাটার্নটা মানে প্র্যাকটিক্যালি তো বুঝতে পারতেছেন যে মানে আমাদের বাংলাদেশেই আছে, এটা তো একদম মোস্ট কমন প্যাটার্ন, ইন্ডিয়াতে গেলে ইন্ডিয়াতেও মানে এরকম প্যাটার্ন দেখতে পারবেন। আচ্ছা এখন মানে এই রেক্টেঙ্গুলার প্যাটার্নের মানে অ্যাডভান্টেজ গুলো কি কি আর ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, আমরা যদি একটু দেখি যে
এটা সবচেয়ে মানে সুবিধা হচ্ছে যে ইট ইজ কনভেনিয়েন্ট টু ট্রাফিক এন্ড সো এ স্পিডি এন্ড ফ্রি ট্রাফিক ক্যান বি মেনটেইন, মানে এটা হচ্ছে যারা মানে ড্রাইভার তাদের জন্য সুবিধাজনক, কারণ রাস্তার মধ্যে তেমন কোনো প্যাচ গোছ নেই, ড্রাইভার জানে যে আমার রাস্তা সোজা গেছে, তারপর হয় ডাইন দিকে গেছে নাহলে কি বাম দিকে গেছে, মানে এরকম কোনো টার্ন নাই, কোনো বেন্ড নাই, ড্রাইভার কিন্তু জানে আগের থেকে। সো ড্রাইভার মোটামুটি একটা ভালো স্পিডে গাড়ি চালাতে পারে, যেহেতু তার রাস্তা সম্পর্কে আইডিয়া আছে যে রাস্তাগুলো একটা একটাকে 90 ডিগ্রিতে চেক করতেছে, মানে রাস্তার প্যাটার্ন সম্পর্কে একটা ড্রাইভারের মোটামুটি বেশ ভালো ধারণা থাকবে, ধারণা থাকবে, কোনো আনপ্রেডিক্টেবল টার্ন থাকবে না। সো সে ইজিলি তার ডিজায়ার্ড স্পিড মেনটেন করে গাড়ি চালাতে পারবে। আচ্ছা, দি হাউজেস আর কনস্ট্রাক্টেড ইন রেক্ট্যাঙ্গুলার ব্লক, সো কনভেনিয়েন্ট, ইকোনমিক্যাল অ্যান্ড মোস্ট সুইটেড ফর বিল্ডিং কনস্ট্রাকশন। মানে এখানে এই যে দেখেন যে রেক্ট্যাঙ্গুলার ব্লক গুলো আছে মাঝখানে মাঝখানে, এই রেক্ট্যাঙ্গুলার ব্লক গুলাতে হইতেছে গিয়া মানে কনস্ট্রাকশনের কাজ হবে, বা যদি ল্যান্ড ওনাররা এই এই ব্লক গুলাতে হচ্ছে তাদের মানে বিল্ডিং টিল্ডিং গুলো বানাবে, তো যেহেতু রেক্ট্যাঙ্গুলার জায়গায় বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, জায়গার ওয়েস্টেজ বা অপচয় একদম মিনিমাম হয়। সো যার কারণে কনস্ট্রাকশনের কাজ যদি আপনি ইকোনমিক্যালি করতে চান, আপনার ওয়েস্টেজ যদি আপনি কম করতে চান, সেই ক্ষেত্রে সবচাইতে সুইটেবল প্যাটার্ন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। মানে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন কি হচ্ছে, আপনার মাঝখানের প্লট গুলো রেক্ট্যাঙ্গুলার থাকতেছে, আপনার মানে ইরেগুলার জায়গা থাকতেছে না, যার যার কারণে আপনাকে জায়গা মানে এমন কোন জায়গা থাকতেছে না যেখানে আপনি কনস্ট্রাকশনের কাজ না করে আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি মোটামুটি পুরো জায়গাটাই আপনার কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করতে পারতেছেন। সো ইকোনমিক্যালি চিন্তা করলে এটা হচ্ছে সবচেয়ে সুইটেবল প্যাটার্ন ফর বিল্ডিং কনস্ট্রাকশন। তারপর দেয়ার ইজ নো ওয়েস্টেজ অফ ল্যান্ড সিন্স নো ইরেগুলার পোর্শন আর লেফট আউট। অলরেডি বলে ফেলছে যে যেহেতু এখানে মানে জায়গার প্যাটার্ন গুলো হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার, সো কোনো ইরেগুলার পোর্শন থাকতেছে না, এবং মানে যার কারণে ফুল জায়গাতেই কাজ করা যাচ্ছে কনস্ট্রাকশনের, এবং কোনো মানে লেফট আউট থাকতেছে না, মানে কোনো জায়গা পড়ে থাকতেছে না। দ্য ম্যাক্সিমাম এরিয়া ইজ ইউজ ফর কনস্ট্রাকশন, ইট ইজ দেয়ার ফর মোস্ট অ্যাডভান্টেজিয়াস ফর প্রাইভেট ল্যান্ড ওনার। মানে যারা প্রাইভেট ল্যান্ড ওনার, আমাদের মানে আমাদের সাধারণ নাগরিক আর কি, তাদের জন্য হচ্ছে এই ধরনের প্যাটার্ন সবচাইতে বেশি সুইটেবল, কারণ এই ধরনের প্যাটার্ন থাকলে তার জায়গাটার মধ্যে কোনো ইরেগুলারিটি থাকতেছে না, সে ফুল জায়গায় কনস্ট্রাকশনের কাজ করতে পারতেছে, ইকোনমিক্যাল মানে ইকোনমিক্যালি সে কাজ করতে পারতেছে, তার কোনো জায়গা নষ্ট হচ্ছে না। আচ্ছা, একটা পয়েন্টে আসলে এখানে তিনটা পয়েন্ট ভেঙে ভেঙে একই কথা ঘুরাই ফেরায় বলছে, ঠিক আছে, বাট মেইন কথা হচ্ছে একটাই যে মানে রেক্ট্যাঙ্গুলার শেপ হওয়ার কারণে আমার জায়গার ওয়েস্টেজ হচ্ছে না, এবং কনস্ট্রাকশনের কাজ ফুল জায়গায় করা যাচ্ছে, কোনো ইরেগুলারিটি থাকতেছে না, সো কোনো ওয়েস্টেজ থাকতেছে না। এই কথাটাই হচ্ছে ঘুরে বেচায় তিনটা পয়েন্ট আলাদা আলাদা করে বলছে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই রেক্ট্যাঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নের ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, এটার কিছু মানে অসুবিধাও আছে বা প্রবলেমও আছে। দিস সিস্টেম ডাজ নট প্রোভাইড শর্টকাট উইচ প্রোভাইড এ ডাইরেক্ট অ্যাক্সেস টু ট্রেড অ্যান্ড শপিং সেন্টার। মানে প্রবলেমটা হচ্ছে এই প্যাটার্নে কোনো শর্টকাট নেই, মানে আপনি মনে করেন যে আপনার বাসা হচ্ছে গিয়া এই এই যে মনে করেন আপনার বাসা হচ্ছে গিয়া এই জায়গাতে, আপনি সাপোজ এখান থেকে হচ্ছে এই ব্লকে আসবেন, ঠিক আছে, এই যে আমি গোল লাগাইলাম এই 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 জায়গাটাতে আসবেন, এখানে একটা শপিং মল আছে, তো আপনার বাসা থেকে এই শপিং মল পর্যন্ত এরকম কোন একটা শর্টকাট রাস্তা থাকলে ভালোই তো, না থাকলে ভালোই তো, কিন্তু এখানে কোনো শর্টকাট রাস্তা নাই, এখানে আপনাকে কি করা লাগবে, বাসার থেকে ফার্স্ট এখানে আসা লাগবে, তারপর এখানে আসা লাগবে, তারপর মনে করেন এদিকে আইসা, এদিকে আইসা, এদিকে আইসা এমনি শপিং মল আসা লাগবে, ঠিক আছে, মানে আপনাকে এরকম ঘুরতে হবে, ঘুরে 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 শপিং মল আসতে হবে, বাট এরকম যদি শর্টকাট থাকতো তাহলে কিন্তু আপনার এত মানে ঘোরা লাগতো না। সো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের একটা বড় প্রবলেম হচ্ছে এখানে কোনো শর্টকাট নেই, ঠিক আছে। তারপর দেখেন যে ইন আনইভেন কান্ট্রি দিস সিস্টেম লিডস টু inconvenience, discomfort and moreover becomes expensive. যদি আপনি rectangular বা grid iron pattern টা কোনো একটা সমান জায়গায় বা সমান কান্ট্রিতে করতে যান তাহলে সমস্যা নাই, কিন্তু যদি uneven country মানে যে জায়গায় এরকম একটু পরপর পাহাড় পর্বত আছে বা উঁচা নিচা আছে, ইভেন না মানে সমতল না, এরকম জায়গায় যদি আপনি rectangular pattern করতে যান তাহলে প্রবলেম হচ্ছে এটা inconvenient, মানে এটা convenient না, যারা ড্রাইভার বা প্যাসেঞ্জার তারা ডিসকমফোর্ট ফিল করবে, কারণ রাস্তা তো সোজা, একটু পর পর কি হবে রাস্তা উঠবে নামবে, উঠবে নামবে, উঠা নিচা হবে, সো ড্রাইভার বা প্যাসেঞ্জাররা ডিসকমফোর্ট ফিল করবে, মোর ওভার বিকামস এক্সপেন্সিভ, এবং খরচ অনেক পড়বে। আপনি যদি একটা সমান জায়গায় রাস্তা বানাতে যান আপনার যে পরিমাণ খরচ হবে
আপনি যদি একটা পাহাড়ের মধ্যে এরকম উঁচা নিচা রাস্তা বানাতে চান, তার কয়েকগুণ খরচ হবে, অনেক টাকা বেশি খরচ হবে, স্বাভাবিক। আপনার পাহাড় কাটা লাগতে পারে, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা করতে গেলে পাহাড় কাটতে হবে, ল্যান্ড ফিলিং করা লাগতে পারে, ল্যান্ড কাটিং করা লাগতে পারে, প্রচুর খরচ পড়ে যাবে। আচ্ছা, দিস সিস্টেম হ্যাজ টু মেনি জাংশন এন্ড ক্রসিং, সো দেয়ার আর মোর চান্সেস ফর রোড অ্যাক্সিডেন্টস, হেন্স ইট ইজ মোস্ট আনস্যাটিসফ্যাক্টরি ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ। মানে আপনি যদি ট্রান্সপোর্টেশন সেফটি বা ট্রাফিক সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাহলে একটু দেখেন যে এই রেক্টেঙ্গুলার প্যাটার্নটা অনেকগুলো জাংশন বা অনেকগুলো ইন্টারসেকশন মানে ক্রিয়েট করতেছে না, একটু পর পর, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে একটু পর পরে কি জাংশন আর জাংশন। মনে রাখবেন যে ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ যত বেশি জাংশন তত বেশি অ্যাক্সিডেন্টের চান্স পাবে, ঠিক আছে? সবচেয়ে বেশি জাংশন ক্রিয়েট হচ্ছে, মানে ক্রিয়েট হয় কোন প্যাটার্নে, এই রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নে, যার কারণে ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা হচ্ছে মোস্ট আনসেফ স্ট্রিট প্যাটার্ন, সবচাইতে মানে খারাপ, অ্যাক্সিডেন্ট বেশি হবে এই প্যাটার্নে, ঠিক আছে? দিস সিস্টেম ইজ টু ম্যাথমেটিক্যাল and produces monotonous effect since the roads are straight, as a result the vistas are open devoid of interest and variety. মানে এই ধরনের রাস্তায় ড্রাইভাররা বা যারা প্যাসেঞ্জার তারা যদি ইউজ করতে যায় বিরক্ত হয়ে যাবে, কারণ কি এটা এক তো এটা সমতল জায়গায় করা হচ্ছে, আপনার আশেপাশের মানে সবকিছু খোলা ওপেন, মানে আপনি জানেন যে আপনার দুই পাশে এরকম মানে ধান ক্ষেত আছে অথবা পুকুর আছে বা পাহাড় আছে, আপনি জানেন, পাহাড় তো না মানে দুই পাশে ধান ক্ষেত টান ক্ষেত বা সমান জায়গা আছে, এবং রাস্তাগুলো খুবই ম্যাথমেটিক্যাল মানে একদম সোজা 90 ডিগ্রি, সোজা 90 ডিগ্রি, মানে রাস্তার মধ্যে কোনো আনএক্সপেক্টেন্সি নাই বা কোনো কি বলবো আসলে মানে আপনি নতুন কিছু আশা করতে পারেন না এই রাস্তাটার মধ্যে চলতে গেলে। আপনি জানবেন যে সোজা গেলে আমি ডানে দিকে গেলে খোলা জায়গা দেখবো, খোলা মাঠ দেখবো, সোজা গেলে ডান দিকে যাওয়ার একটা সোজা রাস্তা থাকতে পারে বা বামের একটা সোজা রাস্তা থাকতে পারে, রাস্তাগুলোর মধ্যে কোনো রকমের কোনো পরিবর্তন বা চেঞ্জেস বা আনইউজুয়াল প্যাটার্ন নেই, যার কারণে এই ধরনের রাস্তাগুলো মানে একদম পুরো ম্যাথমেটিক্যাল এবং বোরিং বা মনোটোনাস টাইপের রাস্তা, ঠিক আছে? যাই হোক, তো এই ছিল রেক্টেঙ্গুলার স্ট্রিট প্যাটার্নের সুবিধা এবং অসুবিধা, মানে এটা কি বুঝতে পারছেন? সহজ না, মানে কঠিন তো না, জাস্ট থিওরিটিক্যাল সহজ জিনিসপত্র। আচ্ছা, এবার দেখেন যে রেক্টেঙ্গুলার স্ট্রিট প্যাটার্নের একটা প্রবলেম কি ছিল, যেখানে কোনো শর্টকাট নেই, মনে আছে? আপনার বাসা এই জায়গায়, আপনি এই জায়গায় আসবেন, এরকম কোন শর্টকাট রাস্তা নাই, আপনাকে হচ্ছে মানে এরকম অনেকগুলো ব্লক থাকলে মানে প্রত্যেকটা ব্লকের ভিতর দিয়ে ঘুরে 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 আসা লাগছিল। এই শর্টকাটের প্রবলেমটা দূর করার জন্য এই রেক্টেঙ্গুলার প্যাটার্নটাকে একটু ইমপ্রুভ করছে, মানে একটু অ্যাডভান্স ভার্সন হচ্ছে রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম। মানে আমি যদি এই রেক্টেঙ্গুলার প্যাটার্ন গুলার মাঝখান দিয়ে দেখেন, এই যে আমার রেক্টেঙ্গুলার প্যাটার্ন রেক্টেঙ্গুলার প্যাটার্নের মতোই আছে, এটার মধ্যে আমি কোনো চেঞ্জ করি নাই, কিন্তু আমি কি করছি এরকম ডায়াগোনাল বা কর্ণ বরাবর হচ্ছে একটা রাস্তা বানাই নিছি, এই যে, ঠিক আছে? যার কারণে মানে এটা একটা কম্বিনেশন অফ রেক্টেঙ্গুলার এন্ড ডায়াগোনাল স্ট্রিট প্যাটার্ন, মানে শর্টকাট ক্রিয়েট করার জন্য আমি এটা বানাইছি। তার মানে বুঝতেছেন যে রেক্টেঙ্গুলার প্যাটার্নের মধ্যে যখন ডায়াগোনাল রাস্তা করা হবে ওটাই হচ্ছে কি রেক্টেঙ্গুলার কম্বাইন্ড উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেম, ঠিক আছে? যে ইট ইজ অ্যান improved type of rectangular system. England was the first town which was designed as this type of system. মানে ইংল্যান্ডে সর্বপ্রথম এরকম rectangular এর সাথে diagonal street pattern তৈরি করা হয়েছিল বা introduce করা হয়েছে। আচ্ছা, তো দেখেন যে এটারও কিছু সুবিধা এবং অসুবিধা আছে। এটার সুবিধাগুলো কি কি? The advantage of this system are, this system provides direct communication from distant part of the town. মানে শহরের দূরবর্তী জায়গাগুলো থেকে শহরের সেন্টার পয়েন্টে খুব সহজেই শর্টকাট ইউজ করে আসা যাবে, মানে আপনার এরকম ঘুরতে হবে না, মানে টাইম কনজিউমিং হবে না ট্রাভেলটা। আপনি মন আপনার বাসা মনে করেন এই জায়গায়, আপনি শহরের সেন্টারে আসতে যাচ্ছেন, আপনি কি করতে পারেন যে একদম এই ডায়াগোনাল বা শর্টকাট রাস্তা ইউজ করে ডাইরেক্ট চলে আসতে পারেন, আপনার এরকম ঘুরে 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 আসতে হবে, ঠিক আছে? এটা একটা সুবিধা। তারপর হচ্ছে এট দ্য প্লেস ওয়ার দ্য ডায়াগোনালস মিট, a park, garden, fountain or memorial can be up to add aesthetics to the town. মানে যেই জায়গায় এই ডায়াগোনাল বা কর্ণগুলো ছেদ করতেছে শহরের কেন্দ্রে, ওই কেন্দ্রে আপনি চাইলে কোন রকমের পার্ক, ঝর্ণা মর্ণা, তারপর হচ্ছে গিয়া কোন রকমের মানে কি বলবো স্মৃতিসৌধ বা কোনো মনুমেন্ট বা কোনো মানে শহরের সেন্টারে আপনি ইম্পর্টেন্ট কোনো একটা স্ট্রাকচার তৈরি করতে পারেন, অথবা মানে শহরের সৌন্দর্য বর্ধন করে কিছু করতে পারেন, ঠিক আছে? এটা একটা নর্মাল
পয়েন্ট। তারপর হচ্ছে দেখেন যে বলা আছে দিস সিস্টেম ইজ মোস্ট প্র্যাকটিক্যাবল অ্যাজ দেয়ার আর ভেরি ফিউ অবস্টাইলস, মানে এই সিস্টেমটা হচ্ছে সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাবল। কেন? কারণ ওই যে শর্টকাট রাস্তা থাকার কারণে একজন খুব ইজিলি মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাইতে পারতেছে সোজা একদম স্ট্রেট, তাকে কিন্তু এরকম মানে রেক্টেঙ্গুলারের মতো এরকম বাঁক নেওয়া লাগতেছে না। যদি আমার এই মানে ডায়াগোনাল রাস্তাটা না থাকতো তাহলে আমার ড্রাইভাররা কেমনে গাড়ি চালাইতো? মনে করেন এই জায়গার থেকে ফার্স্টে এমনে আসতো, আইসা এদিকে ঘুরতো, ঘুরা এদিকে আইসা তারপরে সেন্টারে আসতো, বা এদিক দিয়ে আইসা এদিক দিয়ে আইসা তারপর আসতো, মানে ঘুরতে হইতো। বাট এই ডায়াগোনাল বা শর্টকাট রাস্তাগুলো থাকার কারণে একজন ড্রাইভার সবচেয়ে কম অবস্টাইকেল ফেস করতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে, বা তার এরকম বারবার মানে বাঁক নেওয়া বা টার্ন মানে কি বলবো রাইট টার্ন বা লেফট টার্ন নেওয়া লাগতেছে না। সো সে লেস অবস্টাইকেল ফেস করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারতেছে। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার কম্বাইন উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেমের সুবিধা, মানে তিনটা অ্যাডভান্টেজ। আর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ কোনটা? দিস সিস্টেম গিভস রাইজ টু মেনি ডেঞ্জারাস ইন্টারসেকশন এট দ্য জাংশন অফ ডায়াগোনাল স্ট্রিট অ্যান্ড রেক্টেঙ্গুলার স্ট্রিট। মানে প্রবলেম হচ্ছে এই ধরনের প্যাটার্ন গুলা যেই জায়গাটাতে বা যেই জাংশনে হচ্ছে আমার স্ট্রেট রাস্তা এবং ডায়াগোনাল রাস্তা একজন আরেকজনের সাথে মিলিত হচ্ছে, ওই জায়গাগুলোতে সে অনেকগুলা ডেঞ্জারাস ইন্টারসেকশন বা জাংশন ক্রিয়েট করতেছে, এবং যার কারণে এটা আমার রেক্টেঙ্গুলারের চাইতেও আরো বেশি ডেঞ্জারাস বা আনস্যাটিসফ্যাক্টরি ফ্রম দি পয়েন্ট অফ ভিউ অফ ট্রাফিক সেফটি। এই ধরনের রাস্তা ওয়াশিংটন ক্যাপিটাল অফ ইউএসএ মানে ওয়াশিংটন আমেরিকাতে দেখা গেছে এই ধরনের রাস্তা। দেখেন এইখানে আপনি যদি একটু চিন্তা করেন যে আমার যখন রাস্তাগুলো এরকম রেক্টেঙ্গুলার বা গ্রিড আয়রন প্যাটার্নের ছিল, মনে করেন যে এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, এদিকে রাস্তা আছে, তো এদিক দিয়ে একজন ড্রাইভার যখন এই রাস্তা দিয়ে গাড়ি চালায় আমার এদিক দিয়ে এসে মনে করেন এদিকে যাচ্ছে, মানে মোটামুটি তারা কিন্তু একজন একজনকে দেখতেছে যে আমার এই পাশ থেকে একটা রাস্তা দিয়ে গাড়ি আসতেছে কিনা, এদিক থেকে একটা গাড়ি আসতেছে কিনা, যদিও তারা 90 ডিগ্রিতে আছে বাট তারা দেখতেছে। বাট এই রেক্টেঙ্গুলার কম্বাইন উইথ ডায়াগোনাল স্ট্রিট সিস্টেমের প্রবলেম হইতেছে এইখানে যে জায়গাগুলোতে এই ডায়াগোনাল রাস্তা আর এই রেক্টেঙ্গুলার মানে স্ট্রেট রাস্তা মিলছে, মনে করেন এই জাংশনটা, এটার কথা চিন্তা করেন। এখানে কি হয়েছে, একটা ডায়াগোনাল আর একটা একটা মানে স্ট্রেট রাস্তা একটা ডায়াগোনাল রাস্তা একসাথে মিলিত হয়েছে না? হয়েছে, তো এই রাস্তা দিয়ে যখন একজন মানুষ গাড়ি চালায় আসবে এই রাস্তাটা দিয়ে, মনে করেন একজন মানুষ এদিক দিয়ে গাড়ি চালায় আসতেছে, এই পাশ থেকে যে আসতেছে এই ভদ্রলোক কি এটা দেখবে? না স্যার, দেখবে না। আবার মনে করেন যে এদিক থেকে যে আসতেছে তাকে কিন্তু এই পাশ থেকে যে আসতেছে সে দেখবে না, তারা কিন্তু একজনকে দেখতে পারতেছে না ঠিক মতো, যার কারণে এই ধরনের স্ট্রিট প্যাটার্ন গুলা যেটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার কম্বাইন উইথ ডায়াগোনাল স্ট্রিট প্যাটার্ন অনেক মানে ক্রিটিক্যাল বা অনেক ডেঞ্জারাস জাংশন ক্রিয়েট করে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়। সো ফ্রম দি মানে পয়েন্ট অফ ভিউ অফ ট্রাফিক এটা কি এটা রেক্টেঙ্গুলারের চাইতে আরো বেশি আনসি। আচ্ছা এবার দেখেন যে কনসেন্ট্রিক এন্ড রেডিয়াল স্ট্রিট সিস্টেম, মানে কনসেন্ট্রিক মানে বুঝতেছেন যে কেন্দ্রীভূত বা কেন্দ্রের দিকে ফোকাসড, আর রেডিয়াল তো মানে বুঝতেছেন যে রেডিয়াস বা মানে ব্যাসার্ধ বরাবর কিছু একটা করছে কোন একটা বৃত্তের। তো ব্যাপারটা আসলে কিরকম, ব্যাপারটা হচ্ছে দেখেন যে ইন দিস সিস্টেম দ্য সার্কুলার অর রিং রোড আর কানেক্ট টু রেডিয়াল রোড, মানে এই ধরনের প্যাটার্নে এরকম সার্কুলার রোড বা এরকম গোল গোল রোড গুলো হচ্ছে রেডিয়াল রোড, মানে এই রেডিয়াস বরাবর যে রাস্তা থাকে বা ব্যাসার্ধ বরাবর যে রাস্তা এটার সাথে কানেক্টেড হয়। ইট ইজ অলসো কল্ড স্পাইডার্স ওয়েব সিস্টেম, মানে এটাকে মাইক্রোসফট জালের মতো সিস্টেমও বলা হয়ে থাকে। আপনি যদি মাইক্রোসফট জালের ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্যার। হ্যাঁ বলেন স্যার, আমি একটু ডাক্তারের কাছে যাব, সেলাই করতে হবে। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা দেখেন এই যে এই ছবিটা দেখতেছেন সবাই, এটা কি মাইক্রোসফট জালের ছবি দেখতেছেন? এইখানে এই যে রোড গুলা, এই যে এই রোড গুলা যদি মানে এগুলা রোড চিন্তা করেন আর কি, এরকম রোডের মতো চিন্তা করেন, তাহলে এই গোল্লা গোল্লা এগুলো হচ্ছে কি সার্কুলার রোড বা রিং রোড, আর এই যে জালের এই অংশগুলা রেডিয়াস বরাবর এগুলা কি রেডিয়াল রোড। ঠিক আছে, এই মাইক্রোসফট জালের মতোই হইতেছে গিয়া আমাদের এই সার্কুলার রোড
বা এটারে কি জানি বলা সার্কুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল বা কারণ প্যাটার্নটার নাম নাম ভুলে গেলাম কেন, এই যে কনসেন্ট্রিক এন্ড রেডিয়াল স্ট্রিট সিস্টেম, এই প্যাটার্নটা হচ্ছে এরকম আর কি। তো যদি দেখেন যে এই মাকোসা জালের জালের সাথে কম্পেয়ার করেন, নিচে যদি ছবিটা দেখেন, এখানে হচ্ছে এই যে মাকোসা জালের মতো আমাদের এইগুলো হচ্ছে কি রোড, এই যে এগুলো হচ্ছে রেডিয়াল রোড, এখন যে আমি দাগ দিচ্ছি এগুলো হচ্ছে রেডি সরি এগুলো হচ্ছে সার্কুলার বা রিং রোড, ঠিক আছে। মানে একটার পর আরেকটা, মানে এটা হচ্ছে একটা শহর যখন এক্সপান্ড করবে, একটা শহর যখন বাড়বে, তখন হচ্ছে এই প্যাটার্নটা অনেক সুইটেবল, আপনি শহরটাকে এরকম মানে কেন্দ্র ধরে চারপাশে বাড়াইতে পারবেন, চারপাশে এক্সপান্ড করতে পারবেন। আর এগুলো তাহলে কি সার্কুলার বা রিং রোড, আর এই রেডিয়াস বরাবর যে রোড গুলো দেখতেছেন এগুলো এগুলো হচ্ছে রেডিয়াল রোড। আচ্ছা, এই এই প্যাটার্নের মানে কিছু সুবিধা কিছু অসুবিধা এবং কিছু প্রবলেমও আছে, প্রবলেম গুলা সুবিধাগুলো অসুবিধাগুলো আমি একটু দেখি। প্রথমে দেখি এখানে কি বলছে, যে দিস সিস্টেম রিপ্রেজেন্টস দা মোস্ট ন্যাচারাল গ্রোথ অ্যাজ মেনি সিটিজ রাফলি পাসেস এ পার্ট অফ দিস ফিচার। মানে একটা শহর যখন এক্সপ্যান্ড করতে যাবে, তখন একটা শহরের জন্য সবচেয়ে ন্যাচারাল ওয়েতে এক্সপ্যানশনের উপায় হচ্ছে গিয়ে এই কনসেন্ট্রিক এন্ড রেডিয়াল স্ট্রিট সিস্টেম। আর প্রত্যেকটা শহরে যেহেতু এক্সপ্যান্ড হয়, তার মানে আপনি প্রত্যেকটা শহরের মধ্যে কোনো না কোনো জায়গায় এই কনসেন্ট্রিক এবং রেডিয়াল স্ট্রিট প্যাটার্নের একটা মানে প্যাটার্ন দেখতে পারবেন, একটা এই ধরনের একটা প্যাটার্ন আপনার চোখে পড়বে প্রত্যেকটা শহরেই। Here the town grows in the form of concentric ring roads around the hub of the town so that each growth or part is the near to the center. Vienna, Austria te ei dhoroner pattern dekha jay ebong ekhane jehetu ekta center ba ekta kendro ke focus kore amar char pashe shohor ta hocche expand korteche so jetar karone amar ei shohorer prottekta elaka ba prottekta jayga kendro theke ekdom kacha kacha thake, thik ache, mane joto tuku shombhob ar ki. Mone koren এখানে একটা বিল্ডিং হইলো, এখানে একটা বিল্ডিং হইলো, এখানে একটা বিল্ডিং হইলো, এখানে কিছু একটা হইলো, আবার সেন্টার ধরে এখানে একটা অফিস হইলো, এখানে একটা শপিং মল হইলো, এখানে একটা হাসপাতাল হইলো। তার মানে মোটামুটি যেহেতু সেন্টার বা রেডিয়াস মানে রেডিয়াস কে মানে সেন্টার কে ফোকাস করে রেডিয়াস বরাবর শহরটা এক্সপান্ড করতেছে, সো যার কারণে প্রত্যেকটা ফিচারই মোটামুটি শহরের সেন্টার থেকে কাছাকাছি থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই প্যাটার্নটারও একটা প্রবলেম আছে, মানে এগুলো তো সুবিধা। আচ্ছা, এই যে দেখেন এখানে হচ্ছে বলেন তো এই এই রোডটা কি রোড, এটা কি রেডিয়াল রোড নাকি সার্কুলার রোড, এটা কি রোড? স্যার রেডিয়াল স্যার, সোজা স্যার। আপনি যদি পুরো প্যাটার্নটা একটা বৃত্ত চিন্তা করেন, এই রোড গুলা কি বৃত্তের ব্যাসার্ধ না রেডিয়াস না স্যার? এগুলো রেডিয়াল রোড, আর এইগুলো হচ্ছে সার্কুলার রোড। যেগুলো আচ্ছা, এই প্যাটার্নের সুবিধাগুলো কি কি, দ্য অ্যাডভান্টেজ অফ দিস সিস্টেম আর দ্য রেডিয়াল রোড প্রোভাইড ডাইরেক্ট অ্যাক্সেস টু দ্য হার্ট অর সেন্টার পার্ট অফ দ্য টাউন অ্যান্ড আর ইয়ার মার্ক ফর ফাস্ট মুভিং ট্রাফিক, হেন্স দিস রিং রোড ক্যান বি ডিজাইন অ্যাজ আর্টেরিয়াল রোড। আর্টেরিয়াল রোড মানে কি, আমাদের বডিতে ধমনী বা শিরার কাজ কি, রক্ত মানে শরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় রক্ত পাস করার ব্লাড ফ্লো করা না, ধমনীর কাজ কি রক্ত প্রবাহ করা তো নাকি? জি স্যার, জি স্যার। এখানে এই রেডিয়াল রোড গুলা সরি এখানে হচ্ছে গিয়া এই সার্কুলার রোড গুলো হচ্ছে ধমনীর মতো বা আর্টারির মতো কাজ করবে, আর এই যে রেডিয়াল রোড গুলো আছেন, এই রেডিয়াল রোড গুলো হচ্ছে ফাস্ট মুভিং ভেহিকেল বা হাই স্পিড ভেহিকেলের জন্য বরাদ্দ, ঠিক আছে। মানে এই এই রেডিয়াল রোড গুলো দিয়ে ভেহিকেল গুলো অনেক হাই স্পিডে চলবে, আর এই রেডিয়াল রোড গুলাতে ভেহিকেল বা ট্রাফিক সাপ্লাই কে দিবে, মানে মনে করেন আপনার বাসা এই জায়গাতে বা আমার বাসা মনে করেন এই জায়গাতে, আমাদের বাসাগুলোর থেকে আমরা কোন রোড গুলা ইউজ করে এই রেডিয়াল রোডে আসবো, কি মনে হয়? আমরা আমাদের বাসার থেকে কোন রোড গুলা ইউজ করে রেডিয়াল রোডে আসবো, সরি কোন রোড গুলা, হ্যাঁ কোন রোড গুলা ইউজ করে রেডিয়াল রোডে আসবো স্যার? সার্কুলার গুলা, সার্কুলার রোড গুলা ইউজ করে আসবো না? আপনি বাসার থেকে কি পাবেন? সার্কুলার রোড পাবেন, সার্কুলার রোড ইউজ করে আসবেন। সো এই সার্কুলার রোড গুলো হচ্ছে ভেহিকেল মানে সাপ্লাই দিচ্ছে কোথায়, রেডিয়াল রোডে।
সো সার্কুলার রোড গুলো হচ্ছে কাইন্ড অফ আর্টারিয়াল রোড বা আর্টারির মতো আর কি, আর্টারিয়াল রোড বলতেছে বা সেকেন্ডারি রোড বলতেছে, ঠিক আছে? আপনি আপনার বাসা থেকে বাইরে হয়ে নামবেন কই? লোকাল রোডে নামবেন, লোকাল রোড থেকে আপনি সেকেন্ডারি রোডে যাবেন, সেকেন্ডারি রোড থেকে আপনি প্রাইমারি রোডে আসবেন বা মেইন রোডে আসবেন। আচ্ছা, তারপর দেখেন যে দ্য সার্কুলার রোড ফাংশন অ্যাজ দ্য ইন্টারমিডিয়ারি বিটুইন ডায়াগোনাল রোড অ্যান্ড লোকাল রোড। এটা অলরেডি বলেই ফেলছি যে সার্কুলার রোড গুলা কি একটা ইন্টারমিডিয়েট পার্ট হিসেবে কাজ করতেছে, কার কার মধ্যে? এই ডায়াগোনাল রোড বা রেডিয়াল রোড আর হচ্ছে গিয়ে লোকাল রোডের মধ্যে, ঠিক আছে? দ্য সার্কুলার রোড, আচ্ছা এটা একটু দেখাই তাহলে মনে থাকবে, নাহলে বোঝা যাবেন। মনে করেন যে এই যে এখানে বাসা টাসা আছে, এখানে আমার লোকাল রোড কোনগুলা? এখানে আমার লোকাল রোড হচ্ছে, মনে করেন যে আপনার বাসা যদি এই জায়গায় হয়, এটা হচ্ছে লোকাল রোড, ঠিক আছে? আমি একটু জুম করি, মনে করেন কারো বাসা হচ্ছে এই জায়গায়, তাহলে আমার এখানে লোকাল রোড কোনটা? এইটা হচ্ছে লোকাল রোড। আমি এই লোকাল রোড ইউজ করে আসলাম কোথায়? এই রোডে আসলাম। এই যে এখন যে দাগ দিচ্ছি, যে কালো দাগ দিচ্ছি, এটা কোন রোড তাইলে বলেন তো? এটা হচ্ছে আমার সার্কুলার রোড বা আর্টারিয়াল রোড। আর এই আর্টারিয়াল রোড বা সার্কুলার রোড ব্যবহার করে আমি আসতেছি কোন জায়গাতে? এই যে এটাতে আসতেছি না, এখন যে গ্রিন কালার দাগাচ্ছি এই রোডটাতে আসতেছি, ঠিক আছে? এই যে এই রাস্তাটাতে আসতেছি, এই লাল লাল দাগ দিচ্ছে যে এটা তাহলে কোন ধরনের রোড? এটা হচ্ছে আমার মানে কি বলবো, প্রাইমারি রোড বা রেডিয়াল রোড। তাহলে লোকাল রোড থেকে আসলাম কই? এই আর্টারিয়াল রোড বা রিং রোড বা সার্কুলার রোডে আসলাম, আর সার্কুলার রোড থেকে কই আসলাম? রেডিয়াল রোড বা ডায়াগোনাল রোডে আসলাম, ঠিক আছে? তো বুঝতে পারছেন আশা করি যে এই প্যাটার্নে কোথেকে কই যাচ্ছে ভেহিকেল গুলা। তারপর আরেকটু দেখি যে the circular road help to distribute the local traffic to the different thoroughfares, মানে এই যে সার্কুলার রোড গুলো আছে, এই সার্কুলার রোড গুলো হচ্ছে লোকাল রোডের যে ট্রাফিক গুলো, এই ট্রাফিক গুলাকে বিভিন্ন থরোফেয়ার, মানে যেদিক দিয়ে হচ্ছে হাই স্পিডে গাড়ি চলতে পারবে, যে ডায়াগোনাল বা যে রেডিয়াল রোড গুলো আছে, এই রোড গুলো রোড গুলাতে হচ্ছে লোকাল ট্রাফিককে সে ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে? মানে সে হচ্ছে লোকাল রোড থেকে ট্রাফিক কালেক্ট করে। কে কালেক্ট করে লোকাল রোড থেকে ট্রাফিক? সার্কুলার রোড গুলা কালেক্ট করে, সার্কুলার রোড গুলা লোকাল রোড থেকে ট্রাফিক গুলা কালেক্ট করে ডিস্ট্রিবিউট করে কোন জায়গায়? রেডিয়াল রোডে ডিস্ট্রিবিউট করে। হেন্স ইট ইজ মোস্ট সুইটেবল ফ্রম ট্রাফিক পয়েন্ট অফ ভিউ, মানে ট্রান্সপোর্টেশন বা ট্রাফিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এটা হচ্ছে সবচেয়ে বেশি সুইটেবল স্ট্রিট প্যাটার্ন। দিস সিস্টেম ইজ ফাউন্ড টু বি মোর ইউজফুল ফর দ্য ইকোনমিক এক্সপানশন অফ দ্য টাউন, পার্টিকুলারলি ইফ দ্য টাউন হ্যাজ সেন্ট্রাল ফিচার্স সাচ অ্যাজ ইম্পর্টেন্ট পাবলিক বিল্ডিং, মার্কেট এক্সেট্রা। মানে যদি কোনো একটা শহরের সেন্টারে কোনো ইম্পর্টেন্ট কিছু থাকে, শপিং মল, বাজার বা পাবলিক কোনো কি বলবো মনুমেন্ট বা স্ট্রাকচার, এই ধরনের কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে একটা শহর ইকোনমিক্যালি যদি আপনি এক্সপ্যান্ড করতে চান, সম্প্রসারণ করতে চান, তাহলে এই ধরনের প্যাটার্ন তো সবচেয়ে সুইটেবল, কারণ আপনি শহরটাকে কেন্দ্র করে, শহরের সেন্টারটাকে ফোকাস করে আপনি চারপাশে রেডিয়াস বরাবর এটাকে শহরটাকে এক্সপ্যান্ড করতে পারবেন। এবং এক্সপানশনের পরেও কি হবে, যে আপনার শহরের ইম্পর্টেন্ট ফিচারটা শহরের কেন্দ্র বরাবরই থাকতেছে। মনে করেন যে একটা শহর এরকম, শহরের মাঝখানে একটা ইম্পর্টেন্ট বাজার আছে, মানে সবাই এই বাজার থেকে বাজার কাজার করে, তো শহরের চারপাশে যতই আমার এক্সপানশন হোক না কেন, বাজার কিন্তু সেন্টারেই থাকতেছে, সবার জন্যই সেম, মানে সবাই একই ডিস্টেন্স মোটামুটি অতিক্রম করে বাজার আসতে হবে। মানে এমন না যে একটা সাইডে বাজার বাজারটা পড়ে গেছে, বাজারের চারপাশের এলাকা ডেভেলপ হচ্ছে, বাকি এলাকা আনডেভেলপ অবস্থায় পড়ে থাকতেছে, এরকম না। সো আপনি ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের কথা চিন্তা করলে আমার এই প্যাটার্নটা মানে বেস্ট সুইটেবল আর কি। আচ্ছা, এই প্যাটার্নটার কিছু প্রবলেম আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে, কি কি? দ্য প্লটস আর ফর্ম ট্রাপিজয়েডাল ইন শেপ, মানে এখানে রাস্তাগুলো একটা সাথে একটা ইন্টারসেক্ট করার কারণে, মানে মাঝখানে মাঝখানে যে প্লট গুলা ক্রিয়েট হচ্ছে, কারণ রাস্তা তো এখানে 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করতেছে না, বিভিন্ন অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করতেছে, তো মাঝখানে যে প্লট গুলো ক্রিয়েট মানে ক্রিয়েট হচ্ছে, প্লট গুলো হচ্ছে ট্রাপিজয়েডাল শেপের হয়ে যাচ্ছে, রেক্টেঙ্গুলার শেপের থাকতেছে না,
So a lot of space is wasted due to irregular portions left out. আপনি তো আপনার বাসা নিশ্চয়ই রেকটেঙ্গুলার শেপের বানাবেন না, আপনি আপনার বাসা বানাবেন কি শেপের, সরি আপনি আপনার বাসা ট্রাপিজয়েডাল শেপের বানাবেন না, আপনি আপনার বাসা বানাবেন রেকটেঙ্গুলার শেপের। তো যার কারণে মানে মনে করেন যে এটা যদি একটা রেডিয়াল এন্ড কনসেন্ট্রিক স্টেট সিস্টেম হয়, আপনি এই জায়গায় যদি বাসা বানান, আপনি বাসাটা বানাবেন হচ্ছে এরকম রেকটেঙ্গুলার শেপের বানাবেন, আপনার এই যে ট্রাপিজয়েডাল শেপের প্লটের কারণে এই জায়গাগুলো কি ওয়েস্টেজ বা বাতিল না। সো যারা প্রাইভেট ল্যান্ড ওনার তাদের জন্য এই প্যাটার্নটা অনেক বেশি একটা প্রবলেমেটিক প্যাটার্ন, ঠিক আছে, মানে এখানে তার জায়গা নষ্ট হবে। ইট ইজ নট ইকোনমিক্যাল ফর দ্য কনস্ট্রাকশন অফ হাউসেস সিন্স ম্যাক্সিমাম এরিয়া ইজ নট ইউটিলাইজড, মানে যেহেতু বেশিরভাগ জায়গায় ব্যবহার হচ্ছে না, সো কনস্ট্রাকশন পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে এই প্যাটার্নটা হচ্ছে মানে খুব আনসুইটেবল বা নট সুইটেবল একটা প্যাটার্ন। বোঝা গেছে? জি স্যার। মানে তাহলে জি স্যার বললেই কি শেষ? মানে একটু পরে জিজ্ঞেস করবো কিন্তু আসলে বুঝছেন কিনা, তখন জি স্যার বোঝা যাবে যে আসলে কি অবস্থা। সহজ মানে জিনিসগুলো তো সহজ, জাস্ট থিওরিটিক্যাল আর কি জিনিসগুলো একটু বুঝা বুঝা পড়বেন। আচ্ছা, ইন প্র্যাকটিস এ কম্বিনেশন অফ রেকটেঙ্গুলার এন্ড রেডিয়াল, মানে আমাদের চার নাম্বার স্ট্রিট প্যাটার্নটা হচ্ছে, আমার স্লাইড দেখা দেখা যাচ্ছে যে রেকটেঙ্গুলার কম্বাইন্ড উইথ রেডিয়াল। জি স্যার দেখা যাচ্ছে। এই চার নাম্বার প্যাটার্নটা হইতেছে যে আমি যদি রেকটেঙ্গুলারের সাথে এই রেডিয়াল স্ট্রিট প্যাটার্ন এটাকে কম্বাইন করতে হয়। আমার প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে রেকটেঙ্গুলার বা গ্রিড আয়রন, ঠিক আছে, বা গ্রিড আয়রন, গ্রিড আয়রন। সেকেন্ডটা কি ছিল? সেকেন্ডটা ছিল রেকটেঙ্গুলার কম্বাইন উইথ ডায়াগোনাল। ডায়াগোনাল আমি সংক্ষেপে লিখতেছি, কম্বাইন উইথ ডায়াগোনাল। তিন নাম্বারটা কি ছিল? রেডিয়াল বা কনসেন্ট্রিক। এখন যদি আপনি এই রেকটেঙ্গুলার আর এই রেডিয়াল এই দুইটাকে একসাথে কম্বাইন করেন, রেকটেঙ্গুলার কম্বাইন উইথ রেডিয়াল, তাহলে আপনি চার নাম্বার প্যাটার্নটা পাবেন, রেকটেঙ্গুলার কম্বাইন উইথ রেডিয়াল। এখানে রেকটেঙ্গুলার প্যাটার্নেরও একটা মানে কি বলবো, দেখতেছেন আবার এখানে কি আছে, রেডিয়াল প্যাটার্নও আছে, মানে একসাথে দুইটা। এই বাম দিকে কি, এই বাম দিকে হচ্ছে শুধু রেকটেঙ্গুলার, আর ডান দিকের এই পোর্শনটুকুতে কি আছে, রেকটেঙ্গুলার উইথ রেডিয়াল আছে, আবার একই সাথে এটার মাঝখানে কি আছে, আমার রেডিয়াল, রেডিয়াল বা ডাই মানে রেডিয়াল প্যাটার্ন আছে, ঠিক আছে। আচ্ছা, তো ইন প্র্যাকটিস এ কম্বিনেশন অফ রেকটেঙ্গুলার এন্ড রেডিয়াল সিস্টেম ক্যান বি অ্যাডপ্টেড ইফ দ্য টপোগ্রাফিক্যাল ফিচার আর ফেভারেবল টু স্যুট দ্য লোকাল রিকোয়ারমেন্ট অফ প্লেস সাচ অ্যাজ ইট হ্যাজ বোথ অ্যাডভান্টেজ অফ রেকটেঙ্গুলার রোড এন্ড রেডিয়াল রোড। মানে যেহেতু এই ধরনের প্যাটার্নে আপনি রেকটেঙ্গুলার প্লাস রেডিয়াল দুই ধরনের স্ট্রিটির সুবিধা বা অ্যাডভান্টেজ গুলাই মানে এনজয় করতে পারতেছেন বা অ্যাডভান্টেজ গুলো আপনি পাচ্ছেন এখান থেকে, সো যদি আপনার শহরের টপোগ্রাফি বা জায়গা জমি সমতল নাকি বা পাহাড় পর্বত আছে কিনা এই জিনিসগুলো বা টপোগ্রাফিক্যাল ফিচার গুলো যদি অ্যালাউ করে আপনাকে এই ধরনের একটা কম্বাইন্ড প্যাটার্ন অ্যাডপ্ট করার জন্য, সেই ক্ষেত্রে আপনি এই প্যাটার্নে যাইতে পারেন। বাট আপনার শহরে যদি নদী নালা খাল বিল পাহাড় পর্বত থাকে, তাহলে কিন্তু আপনার শহরে প্লেন ল্যান্ড বা সমতল জায়গা থাকতেছে না, আপনি এই ধরনের প্যাটার্ন তখন তৈরি করতে পারবেন না, ঠিক আছে। বাট তৈরি করতে পারলে আপনি কি করতেছেন, আপনি রেকটেঙ্গুলারের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন আবার রেডিয়ালের সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন, ঠিক আছে। তো এই ধরনের প্যাটার্ন কই দেখা যায়? এই ধরনের প্যাটার্ন হচ্ছে নিউ দিল্লিতে দেখা যায়, ইন্ডিয়াতে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি যে নিউ দিল্লিতে কেমন দেখা যায় বা আসলে নিউ দিল্লিতে কিছু আছে। একটু এই জায়গাটা খেয়াল করেন তো কি মনে হচ্ছে? জি স্যার আছে তো স্যার। এই যে মাঝখানে মাঝখানে এগুলো কি রেকটেঙ্গুলার প্যাটার্ন না? দেখেন মাঝখানে মাঝখানে এগুলো হচ্ছে রেকটেঙ্গুলার প্যাটার্ন, আর এই রেকটেঙ্গুলারের সাথে আবার এগুলো কি, এটা মাঝখানে আবার রেডিয়াল প্যাটার্ন আছে না একই সাথে? জি স্যার আছে স্যার। ঠিক আছে,
এটা হচ্ছে একটা কম্বিনেশন অফ রেকটেঙ্গুলার এন্ড রেডিয়াল প্যাটার্ন। আচ্ছা তারপর হচ্ছে এই অর্গানিক স্ট্রিট সিস্টেম, আমাদের আর মানে তিন ধরনের প্যাটার্ন আছে, অর্গানিক, ইরেগুলার আর হচ্ছে কম্বিনেশন অফ রেকটেঙ্গুলার এন্ড ইরেগুলার। অর্গানিকটা হচ্ছে প্রাণীর কোষের মতো, মানে পিঁয়াজের কোষ বা মানে উদ্ভিদ বা প্রাণীর কোষের মধ্যে যেরকম ইরেগুলারিটি একটা থাকে, মানে কোনো পার্টিকুলার প্যাটার্ন থাকে না, এই ধরনের প্যাটার্নটা হচ্ছে একটা শহরের ন্যাচারাল ফিচার যেগুলো আছে, যে নদী নালা খাল বিল যদি থাকে ওই ফিচার গুলাকে আনডিস্টার্ব অবস্থায় রেখে বা নষ্ট না করে আপনি যদি ওই ফিচার গুলার মাঝখান দিয়ে রোড করেন, এবং রোড গুলো যদি ইরেগুলার হয়, কোনো ম্যাথমেটিক্যাল বা পার্টিকুলার প্যাটার্ন না থাকে, এবং এই ইরেগুলার গুলো কিন্তু আপনি ইচ্ছা করে রাখতেছেন, এমন না যে মানে আপনি না জেনে রাখতেছেন, আপনি জানেন এবং আপনি জেনে করতেছেন এই ইরেগুলারিটি গুলা, সেই ক্ষেত্রে এই প্যাটার্ন গুলাকে হচ্ছে অর্গানিক প্যাটার্ন বলে। এবং অর্গানিক প্যাটার্ন বা অর্গানিক সিস্টেমটা দেখতে হচ্ছে এরকম যে প্রাণীর কোষের মতো হয়, দেখেন যে এই রাস্তার মাঝখানে মাঝখানে এদিক দিয়ে রাস্তা গেছে, এদিক দিয়ে রাস্তা গেছে, এদিক দিয়ে রাস্তা গেছে, যে রাস্তার মধ্যে কোনো পার্টিকুলার প্যাটার্ন নেই, মানে পুরো জিগজ্যাগ প্যাটার্নের রাস্তা, এবং মাঝখানে এখানে মনে করেন একটা পুকুর ছিল, এখানে একটা নদী ছিল, এখানে একটা পাহাড় ছিল, এগুলাকে আনডিস্টার্ব রেখে এগুলোর মাঝখান দিয়ে আমি একটা ইরেগুলার শেপের রাস্তা বা প্যাটার্ন তৈরি করলাম, এটাকেই বলা হচ্ছে অর্গানিক প্যাটার্ন বা ইরেগুলার, মানে অর্গানিক স্ট্রিট সিস্টেম বলে আর কি। ঠিক আছে, ইরেগুলার প্যাটার্ন বলে না এগুলাকে, আসলে অর্গানিক প্যাটার্ন বলে যেখানে আসলে ইরেগুলারিটিস থাকে এবং কোনো পার্টিকুলার প্যাটার্ন থাকে না, এটাই হলো মেইন জিনিস। তো আমরা এই অর্গানিক, ইরেগুলার, মিডেবল এন্ড মানে লাস্টেরটা যে ইরেগুলার কম্বাইন্ড উইথ রেকটেঙ্গুলার, এগুলো এই তিনটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমি এখানে শেষ করতেছি, আজকে আর